ওকে, তো গুড মর্নিং গাইজ। জাস্ট এই একটু আগে ব্রেকফাস্ট করে বেরোলাম। এই তো ছোটু কেসে যায়গা ইধর সে ইসকো উপর সে। আচ্ছা দাঁড়ান, রাস্তাটা টপকে নি তারপরে। এই তো রাস্তা টপকানোর জায়গা দেখুন। আরে সবাই, এ তো ব্রিজ বানায় ছোটা মোটা। হ্যাঁ বাহ, ওই তিরি আমি গির যেতাম। তো জাস্ট এই একটু আগে ব্রেকফাস্ট করে বেরোলাম, আর এখানে একটা চার্চ দেখতে পাচ্ছেন। এখানে এটা ব্যাপটিস্ট চার্চ না ছোটু? আচ্ছা ব্যাপটিস্ট চার্চ এটা। এটা ছোটু আপ লোগো কা চার্চ হ্যায়? নেই, আমি ওই জাস্ট দরে আগে না, ইয়াহ পে ব্যাপটিস্ট লোগ জো এ হ্যায় উন লোগ প্রেয়ার কারনে আতা হ্যায়। আচ্ছা তো আমরা একটুখানি লোকাল ভিলেজটা একটু করে ঘুরতে বেরিয়েছি। ভিউটা অসাধারণ। আর এই হচ্ছে রাস্তা, আর এই নদী চলে গেছে দেখুন। এখানে একটা নদী যাচ্ছে দেখুন, যে নদীটার কথা আমি বলছিলাম। এই নদীটা ছোটু ইদারা, এই নদীটা দেখুন অসাধারণ লাগছে। নদীটা দেখুন, দেখাই ভালো করে নদীটা আগে, তারপরে বলছি। ওয়াও ছোটু, ইয়ে নদী কা নাম কি হয় ছোটু? পতা হ্যায় ভুল গিয়া? হ্যাঁ ভুল গিয়া, দূর ভুল গিয়া, ক্যা তুমি ভুল যাতা হ্যায়? তো জানি না এই নদীটার নামটা আমি ভুলে যাচ্ছি। আমি আমাকে আগের দিন বলা হয়েছিল বাট ভুলে গেছি। বাট এই নদীটা বয়ে আসছে একদম পুরো ডাইরেক্ট চায়না থেকে। দেখুন ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। আর এরকম ব্লক করে দেওয়া হয়েছে বিকজ এখানে বাড় আসে প্রত্যেক বছর। এই নদীটাই সিধা গিয়ে আসামে ঢুকছে, যেটা আপনাদের ডিব্রু সাইকুয়া ব্রহ্মপুত্র নদী। এই নদীটাই ছোটু ইধর সে যা সকতা হ্যায়? হ্যাঁ এই রাস্তাটা ধরে এগিয়ে যাই আগে, দাঁড়ান। আরে কাটা হ্যায় তো ইয়ে, আরাম আরাম সে তুম লোক আওয়া। আইও ইধর মছলি মিলতা হ্যায়? মছলি ফিশ, ফিশ মিলতা হ্যায়? ওয়াও ছোটু, হম ফিশ পকড়েঙ্গে বাদ মে। নদীটার সামনে দিয়ে দেখাই আপনাদের, কিরম তেজ ঝর্ণা আসছে দেখুন। ও মাই গড, ভিউ দেখুন এখানটা থেকে। লাগছে দেখুন এখান থেকে। ছোটু ইধর সে চিল্লা, ছোটু চিল্লাও, চিল্লা ছোটু কো আওয়াজ নেই হ্যায় গলে মে। ছোটু তোমারা গলে মে আওয়াজ নেই হ্যায়। জলটা আসছে দেখুন শুধু ওখান থেকে, জলের স্পিডটা শুধু দেখুন। আমার কথা শুনতে পাচ্ছেন? জলের স্পিডটা দেখুন শুধু। ও মাই গড, আরো সামনে থেকে দেখাই। এ মছলি পকড় রা থা ইসমে ছোটু, এ ক্যামেরা পকড়, মে উধার যাতা হুঁ। আরাম সে গিরানা মত, ঠিক আছে? এলে 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 এলে। জলের ভিউটা দেখুন ঝর্ণার। কিরকম প্রবল বেগে জলটা বয়ে আসছে দেখুন পাহাড়ের উপর থেকে। এটা পুরো এই নদীটা চায়না হয়ে আসছে পুরো। মানে অসাধারণ পাগল হয়ে যাচ্ছি, মানে স্পিচলেস। মানে এরকম ভিউ দেখে গা ফিস পকড়ে গা। সাইট সিন গুলো অসাধারণ দেখুন, চারিদিক দিয়ে দেখুন পাহাড়ের গা দিয়ে কিরকম ফগ উঠছে কিরকম। ছোটু ইয়ে গেট খুলতে হয়? আচ্ছা ইয়ে ব্রিজ হ্যায়? আচ্ছা ইয়ে ব্রিজ, ও আজি ये खोल नहीं सकता है? खोल सकता है। अच्छा
আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা শাখা নদী ছোট্ট, আর মেন নদীটা হচ্ছে ওই দিক দিয়ে। কালকে ওই ব্রিজটাতে উঠেছিলাম, হ্যাঙ্গিং ব্রিজটায়। আর এখানে লাকড়ির ব্রিজ, এটা একটা ছোট্ট। ছোটু, আপকা গাঁও বহুত আচ্ছা হ্যায়, আপকা ভিলেজ বহুত আচ্ছা হ্যায়। সত্যি গৈলিয়াং দারুণ লাগছে আমার। গৈলিয়াং ভিলেজে এসে আমি এত সুন্দরভাবে নেচারের সাথে কানেক্টেড হতে পারছি, আর চারিদিকের ভিউটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটা ভিউ। সারাদিন একটা পিস, একটা শান্তি, নদী বয়ে চলেছে, অসাধারণ। মানে কোনো ওয়ার্ড নেই এটার পেছনে। আর ওই ওপরের ওপরে একটা ভিলেজ দেখা যাচ্ছে, এখান থেকে দেখতে পাবেন না। ওই ওপরটা আমার আঙুলটা সোজাসুই দেখুন, ওপরটা পুরো ভিলেজের ওপর বরফ পড়েছে। দূর থেকে দেখলাম আমি, পুরো গাছগুলোতে মানে বরফে ভর্তি। অসাধারণ লাগছে, চারিদিকটা পুরো মানে জঙ্গল, আর এরকম নদীটা বয়ে আসছে। ইয়াঁ পে ফিস হ্যায় ক্যা ছোটু? ইয়ে পানি কিস লিয়ে জমা হতা হ্যায়? ইয়াঁ পে বালে ফিস রাখেগা হোগা। হ্যাঁ, ফিস রাখেগা হোগা। ফিস রাখেগা ইসকে লিয়ে। এটা হচ্ছে দেখুন মিথুন, এটা গরুরই একটা প্রজাতি, এটাকে মিথুন বলা হয়। এখানে আয় 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 আয়, খানা খা রায়, খাবার খাচ্ছে। আয় আয় আয়, আয়গা নেই ও না, আজ খানা খা রায়। অনেকটা গরুরই একটা প্রজাতি, কিন্তু একটু দেখতে অন্যরকম মিথুনটা। এটা বাচ্চা ছিল মিথুন, এটা লোকাল এখানকার অ্যানিমেল। আর মিসমি কালচারে মিথুনটাকে খাওয়া হয়। মিথুন কা মিট খাতেও না আপ লোক? আচ্ছা, মিসমি কালচারে মিথুন খাওয়া হয় এখানে। আর তামিলনাড়ু ফেস্টিভ্যালে, তামিলনাড়ু যে ফেস্টিভ্যাল আপ যে পূজা করতে হো, মিথুন কো চড়াতে হো বলিয়া, মিথুন চড়া বিষুন মিথুন এখানে বলি চড়ায় এখানে। গুড মর্নিং, গুড মর্নিং, সব ভাত বিলাও আছে, আছে আছে আছে। গুড মর্নিং, গ্রামের লোকজন এখান থেকে হেঁটে আসছে, আর ব্রিজ বহুত জোরে কাঁপছে দেখুন, এখান থেকে বয়ে আসছে। এই ওপর সাইড ওইদিকে চলে যাচ্ছে চায়না। আর ব্রিজটার হাইট দেখেছেন? ও মাই গড, এরকম একটা বিউটিফুল প্লেসে, একটা পিসফুল প্লেসে কে না আসতে চাই। এই হচ্ছে এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে এসেছি। ছোটু, তোমার নাম বতা দো। রগন বিলাই। রগন বিলাই, তুম? রিগিম সো বিলাই। ইয়েস, কম, এসে এসে করো। ও, হাম লোগ আবি ফ্রেন্ড হ্যায়, করো। ওকে, চলো। তো আমরা এই পথটা ধরে এগিয়ে যাচ্ছি ব্রিজের। এই যে রাস্তাটা দেখুন, এইরকম চারদিকে ব্রিজটা হেলছে, আর এই নদীটা বয়ে যাচ্ছে। আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম ওই জায়গাটাতে। হ্যালো আন্টি, হ্যালো, কেসে হো আপ, কেসে হো আপ, ইউ আর ইউ কা বলা? রিগ লাইন দে। হ্যাঁ, কেরা গুলাইন দে। আচ্ছা হ্যায় বলতে, আচ্ছা হ্যায় বলতে, আচ্ছা বিলাং জায়গা বলতে। ও, বিলে আপকা ইয়ে দিখা, ইয়ে 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 ওপেন করো, পুরো 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 উসকো বলো, পুরো ওপেন করনে কে লিয়ে উনকো। ওয়াও, এই আচ্ছা নেই, পুরো ওপেন করো আপ।
क्या बोला? क्या बोल रहे हो तुम? फनगान उनको बोलो टावल को पूरा ओपन करने के लिए, चादर को बोलो बोल ये देखो तुम को ही बताया। वाओ लुक एट दिस लेडी, ओ माय गॉड। पूछो उनका एज कितना है, पूछो। ये लाओ ये साबुन दो। हां ये लाओ ये साबुन दो। लाओ लो नहीं जानता है बोलते हैं। नहीं जानता है? हाँ भूल गया बोलते हैं। भूल गया? हाँ। अच्छा बात। यू आर सो ब्यूटीफुल, ब्यूटीफुल बोलो। आप सुंदर लग रहा है, बोलो ब्यूटीफुल। आप ब्यूटीफुल है, बहुत अच्छा है। आपका ये इयर रिंग ये बहुत अच्छा है। स्माइल स्माइल बोलो, आपका स्माइल अच्छा है बोलो। उनको बोलो आपका स्माइल अच्छा बोला। वाओ এই দেখুন এনার কানের রিংটা দেখুন কি। ইনি হচ্ছেন গ্রামের, এনারা হচ্ছে বুজুর্গ লোক। আর মাথায় এটা হচ্ছে চাঁদির বেল্ট, মানে হেয়ারব্যান্ড যেটা বলে ওনারা, এটা পরেছেন। আর এই দেখুন দুই কানে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। বলো আপসে মিলকে আচ্ছা লাগা, উনকো বলো, বলো উনকো বলো মেরে মেরা আপসে মিলকে আচ্ছা লাগা হয়। अच्छा लगा, आप ब्यूटीफुल है, यू आर सो ब्यूटीफुल। तो जेते जेते এই জায়গাটা এসে পৌঁছেছি। অসাধারণ ब्यूटीफुल प्लेस দেখুন, শুধু লাগছে দেখুন শুধু। वाओ আমার পিছনে এগুলো সব ক্ষেত হয়েছে, এগুলো সব ক্ষেত করা, এগুলো গানি ক্ষেত না, কানি কানি। আচ্ছা এগুলো কানি ক্ষেত। আর আর একটা জিনিস দেখাই আপনাদের, ওই যে দূরের পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমি একটু ভালো করে দেখাই। এই দেখুন পুরো দেখুন বরফ, বরফে ভর্তি হয়ে রয়েছে। কাজটা করি, পুরো বরফ দেখুন চারিদিকটা, পুরো বরফ, বরফ পড়ে রয়েছে। সাধারণ লাগছে ভিউটা। আর এই দূর থেকে এই ভিউটা, এই এদিকটায় বরফ পড়ে না এই জায়গাটাতে, দারুণ ভিউ লাগছে। আর ইয়ে ছোটু ব্যাঠা হ্যায়, ছোটু কেসা লাগ রা, মে আয়া তোমারা গাঁও পে, তুমি আচ্ছা লাগ রা হ্যায়, আচ্ছা লাগ রা হ্যায়। আচ্ছা তো আপ কোন সা ক্লাস মে পড়তে হো বতা দো সবকো। जोर से बोलो इधर देख के। टू क्लास में। क्लास टू। कितना गर्लफ्रेंड है? उसको हाथ नहीं लगा। कितना बोलो? एक भी नहीं है। ओहो। और छोटू के पीछे ये ब्यूटीफुल व्यू, वाह क्या नजारा है। चारिदिके पहाड़, असाधारण लगछे एकटा व्यू। आमि ए व्यूटा देखार जोन्नो एसेछिलाम। তো আমি তো গাইস বলবো, আমার তো দারুণ লাগছে জায়গাটা, গোয়েলিয়াং ভিলেজের এই জায়গাটা। আর সামনে এই বরফের পাহাড়, অসাধারণ একটা বিউটিফুল ভিউ পয়েন্ট। আমি তো আপনাদের বারবার বলবো এইরকম অফবিট প্লেসগুলো এক্সপ্লোর করুন, দারুণ লাগবে। এমন এমন হিডেন জায়গা রয়েছে আমাদের আমাদের দুনিয়াতে, মানে সেগুলো আমরা এখনও আবিষ্কার করতে পারিনি। তো অরুণাচলের এই জায়গাটা আপনারা এসছেন কি না জানি না, গোয়েলিয়াং ভিলেজ আঞ্জো ডিস্ট্রিক্টে। অরুণাচলে তো সবাই জিরোতে যায়, তাওয়াং যায়, তারপর হচ্ছে দং যায়, এগুলোতে সবাই যায়, এগুলো হচ্ছে ট্যুরিস্ট মানে স্পট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু গোয়েলিয়াং ভিলেজের এই প্লেসটা এত সুন্দর একটা অফবিট প্লেস, আর এত সুন্দর একটা মনোরম দৃশ্য, আপনারা জানি না এসছেন কি না। আমি তো আপনাদের রেকমেন্ড করবো বারবার এই জায়গাটাতে আসুন, অসাধারণ প্লেস। আর এরকম একটা ভিউ পয়েন্ট দেখতে পাবেন, দারুণ লাগছে, দারুণ দারুণ। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আই হোপ আপনাদের ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন সবার সাথে, আর সাপোর্টের জন্য প্লিজ সাবস্ক্রাইব প্লিজ করে দিন। আমার ভালো লাগবে, আপনাদের এই আপনাদের থেকেই মোটিভেশন পাবো অনেক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর বিইং উইথ মি, বাই বাই।